happening? Are the chicken ready? Coco chicken. Coco, go on. The Coco chicken. One thing time. Hi guys, welcome back to my channel. I hope ki tumra shobai bhalo acho ar ami o khub bhalo achi. Ajke budhbar ar ekhon bacche 9ta. এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন আমার দায়িত্ব পড়েছে জামা কাপড় মেলা, আর আজকে লাঞ্চে দায়িত্ব আমার বরের, মানে বর বলেছে দেখি ও বানাবে, তো সেই জন্য আমি ফ্রি আছি। আজকে আমার কাজ হচ্ছে দেখি ঘরটার মোছা, জামা কাপড় মেলা, গাছে জল দেওয়া। তো এখন এইসবগুলোই করবো আমি। এখন জামা কাপড়টা মিলবো, তারপর গাছে জল টল দেবো। আর বর আজকে কী রান্না করবে জানো? ডিমের ঝোল। কেন কি ওর নাকি আমার, হ্যাঁ মানে আমি ঠিকঠাক পারি না, আমি এটা স্বীকারই করছি। ডিমের ঝোল অতটা ভালো করে পারি না, তোর খেতে একটু মানে অসুবিধা হয়। অসুবিধা হয় না বলবো না, অসুবিধাই বলবো না, মানে ওই হয় না, নিজের পছন্দ মতো হয় না, তো সেই ব্যাপারটা আর কি। তো এখন আজকে আমাকে শেখাবে যে ও কী করে করে, তো ওটাই করবো, আর দেখি কী করা যায়। চলে এসছে জিনিসগুলো, এখন দেখ খুলে খুলে ভরে রাখি। আমাকেই তো করতে হবে সব, কেউ তো একজন আজকে রান্না করবে, তো আমাকে সব করতে হবে। আর বাবা এখানে কি করি, কিটলা রে ভাই, হাঁটবো না, এটা অনেক কাজে লাগে দড়িগুলো। আর এদিকে একজনকে দেখো, খাবার দেখে লোভে আর কি করতে হচ্ছে না। আমি তো এটা খুলতে পারছি না, নাকি কাটতেই হবে, মনে করলাম কাটবো না, বুঝছি না, উপায় নেই, কাটতেই হবে। সাবধান হুঁশিয়ার, বাবারি হাতে কি লাগলো, এটা কি রে বাঁধাকপি নাকি, না লেটুস, লেটুস বা আমি সেদিনকে লেটুস খেয়েছিলাম। আমি প্রথম ভাবতাম লেটুসটা হয়তো খেতে ভালো লাগবে না, খেয়ে আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য লেটুস এনেছে। গাজর, টমেটো, বা ছেলে মনে করে করে গার্বেজ ব্যাগও এনেছে। আজকাল এত মনে রাখিস কেমন করে? হ্যাঁ, রসুন, রসুনও শেষ। সবচেয়ে যেটা শেষ হয়ে গেছিলো রান্না করতে হতো সেটা হচ্ছে এটা, আলু। রান্না করতে গিয়ে দেখছি কি আলু নেই, আলু বাবা রে, এ তো বস্তার মতো করে দিয়েছে রে। এখানে দেখো আলুটা কেটে রাখতে হবে, আর পেঁয়াজ, আর এটাতে কি আছে, এই তো এই ইনস্টামারের লোকগুলোকে বলতে হবে, এমনি করে কেন বেঁধে দাও গো, কি বোকা বোকা কথা বললাম না, বললি না, এটা তুই নিজেও। এই কে কে ঘরে দিয়ে দিয়েছিস, তুই যে বললি এখন মোটা হবো না, তাই কেক খাবো না, কে ঘরে দিয়ে দিয়েছিস, ফ্যাট নেই, আর কে চিকেন দেখি, ভেজাতে দিয়েছি। কোকো খাবে, কোকো কি রিয়াকশন দেয়, শুয়েছিল উঠে চলে এলো, খাবে কোকো, কলা খাবে, এখানে গাও, হ্যাঁ ওর বাটি যাতে ই করা আছে, ওর আর একটা বাটি কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছি না, হ্যাঁ না কোকোই দিকে কলা খাক, আর আমার বর এখন রান্না চাপাবে, তো দেখ চাপিয়ে রেখ, দেখ পড়ে আছে তোর খাবারটা, ও একটা দিকে আর একটা ভুলে যাচ্ছে,
ফ্রিজে আমার বড় লেগে পড়েছে রান্নায়, আলু ভাজতে দিয়ে দিয়েছে, যার যার বেশিরভাগ কাজটা আমি করে দিয়েছি, কড়াই তেল গরম আমি করতে দিয়েছি। আমি বললাম করে দে, সবকিছু আমি করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আলু কেটে দিয়েছি, ডিম ছাড়িয়ে দিয়েছি, শুধু কি করবে মশলা গুলো একটু দেবে আর আলুটাকে ভেজে ই করে নেবে। হ্যাঁ তাই তো, সবই তো আমি করে দিলাম। তাই আমিও তো আছি তোর সাথে, তুই তো তাও আমি রান্না করে দাঁড়াস না, মোটেও বেরিয়ে দেবো কিন্তু তোর বলবি তো, মোটেও আমি মোবাইল নিয়ে ফুতফুত করি না। ঘরটা কে মুছে দেবে তুই? আমি নিজে খেয়েছি, মিথ্যা কথা বললে ছ্যাঁকা। তো যাই হোক, রান্না করুক আর আমি দেখি আমি কি করবো কি জানি, নিজেও জানি না। এখন আমি কেক খাবো, অন্য কিচ্ছু করবো না, বুঝেছিস? ওই জন্য তো আমি আনি না, আনতে হবে না, আমি তো বলেছি খেয়ে পাতলা দেখো। আবার বেশি 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 রান্না শিখেছে, বেশি বেশি রান্না শিখেছে, হাতটা ঠিকই দেখতে হয় গরম কিনা, আমি দেখবো না তুই দেখা অমনি করে কি থোড়াই বুঝবি যে গরম হয়েছে নাকি। যাই হোক, ওরা এখন এই কায়দা কৌশল চলতে থাকবে রান্নার মাঝখানে, ও রান্না করুক আর আমি একটু কেক খাই, দিয়ে দেখি কি করা যায়। তো এই যে আমার পর নতুন পদ্ধতিতে ডিম ভাজছে, ডিমের মধ্যে কি দিয়েছিস? সত্যি বল না কি দিয়েছিস? এই তো এগুলো কি আছে, জিরে গুঁড়ো, ও ধনে গুঁড়ো দিয়েছে। এখন ডিমটা ভাজা হচ্ছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, রান্না ঠাকুর রান্নায় প্রচন্ড ব্যস্ত। আর এদিকে একজনকে দেখো, ও কাত মেরে শুয়ে গেছে, কেন কি ওর খাবারটা ভেজে না, যে কখন দেবে কখন দেবে সেই আসে। তো ডিমের জল তো রেডি হয়ে গেছে, এ দেখো। আর এখন গিয়ে লাঞ্চ করবো, তারপর স্নান করবো, আজকে অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ না করে স্নান করতে গেলে আর পেটে খিদে দেয় সব দশটা। তো বিকেল বেলায় চা নিয়ে চলে এসেছি, চাটা ও করেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা যে আমি করেছি সেটা বলো। প্রথমে তো বললি বাজে হয়েছে, না খেয়ে আর এই দেখো কত চা পাতা দেয় চা করার জন্য। এই গুটি চা পাতাতে চা পাতা না দিলে হবে, চা ভালো লাগবে কি? তো আমার ভালো লাগে, এখন কথা বলবো কি, এত হাসাই ছেলেটা। এখন যাব গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, অন্যদিন তো ফল টল খাই, এখন নাশপাতি শেষ বলে বর খেতে যাইস না, তো এখন ফ্রেঞ্চ ফ্রাই আর চা খাবো, আর সন্ধ্যে থেকে মজায় মজায় কাটাবো, তারপর তো রাতে আবার এক্সারসাইজ আছে। বাপরে বাপরে, এই দেখো সন্ধ্যা হলে কি আরম্ভ করেছে দেখো, আবার আমার বেশ ভালো একটা মারপিটের সঙ্গী হয়েছে, যে আমাকে কামড়ে আনাবে যার সাথে মারপিট খেলি। বাবা রে কি জোর হয়েছে দাঁতে, এখন দেখছি দেখি খুব কম লাগছে, খুব কম লাগছে এখন। পাটা কেন খুলছিস? পা তুলেছি তোর সাথে একটা হাতের পর মারপিট করছি, কেমন করে
দেখো ও বাবা রে এই দাঁতটা কি বসিয়ে দেয় পুরো লাল লাল হয়ে গেছে কে ঠিক করে দেবে তুই ঠিক করে দিবি হ্যাঁ ঠিক করে দিবি আদর খাচ্ছে বাপরে আদরের জন্য শেষ নাই আমার সাথে মারপিট আর বাবার কাছে আদর বদমাইশ ছেলে কোথাকার এই বদমাইশ গলা তুলে তোর কাছে কেন এত আদর খাই বলতো আমার কাছে তোকে আদর খাই না আমার কাছে তো কামড়ায় প্রথমে একটু উস্কাতে লাগে তারপর এসে স্টার্ট করে ওইদিকে যা ওইদিকে যা ওই তো ডাকছে ডাকছে যা চলে যাবো কিন্তু চলে যাবো কিন্তু বস বুঝতে পারছে না তো ভালো করে ডাক সত্যি তাই পা তুলে দিচ্ছে কি করে বেড়াচ্ছে ভাই ঠান্ডা নেই কিছু নেই তাও ঠান্ডা লাগছে রুটি করছে না কি করছে পরোটা করছি পরোটা ওই হলো বকছি ক্যামেরার পিছে না উনি আমাকে বেলে দিচ্ছে হ্যাঁ আমি বেলছি এখানে তো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এই ঠান্ডায় এই ঠান্ডায় কোনো ঠান্ডাই না এখানে 20 ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা ঠান্ডা বেশ বেশ কর বেল বেল রে তোমার আজকে দিয়ে রেডি হয়েছে পরোটা আর ডিমের ঝোল ডিমের ঝোল মানে ডিমের কারি আর কি ঝোল না আর আমি একটু মনে মনে নিয়েছি আমার ইচ্ছে করছিল তাই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই